আরবের ছোট্ট একটি গ্রামে আলাদিন নামে একটি ছেলে বাস করত। সে অত্যন্ত দয়ালু মন মানসিকতার ছিল। তার একটি দোকান ছিল। দোকান পরিষ্কার করতে করতে সে একদিন একটি প্রদীপ পেল। কিন্তু সে যখন চেরাটি পরিষ্কার করতে লাগলো তখন সেখান থেকে একটি জিন বেরিয়ে এলো। সে জিন বের হয়ে আলাদিনকে বলে, কি হুকুম আমার মালিক? একটু না ঘাবড়িয়ে আলাদিন তখনই যাতে হুকুম দেয়, আমি তোমাকে এই হুকুম দিচ্ছি যে তুমি আমার এই দোকানকে সোনার দোকান বানিয়ে দাও। জিনও আলাদিনের হুকুম মতো সেই দোকানটিকে সোনার দোকান বানিয়ে দেয়। এতে আলাদিন অত্যন্ত খুশি হয়ে যায় এবং সেই দোকানটিকে বিক্রি করে দিয়ে অন্য জায়গায় আরো অনেকগুলো দোকান কিনে ফেলে এবং এর দ্বারা আলাদিন আরবের সবচেয়ে বড় ধনীতে রূপান্তরিত হয়। আসসালামু আলাইকুম। আপনারা একটু আগে দেখলেন এআই দিয়ে তৈরি করা এক কার্টুন টাইপের একটা ভিডিও। যদিও আমি কার্টুনের ভয়েস ওভার করতে পারি না, তারপরও চেষ্টা করছি কার্টুনের ভয়েস ওভার দেওয়ার জন্য। তবে যাদের ভিতরে এক্সপার্টিসটা আছে যে বিভিন্ন কণ্ঠে কথা বলতে পারে, তাদের জন্য এআই দিয়ে কার্টুন তৈরি করে আপনারা কিন্তু এরকম ভিডিও অত্যন্ত সহজেই তৈরি করতে পারেন। এর জন্য কী কী করতে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো। এর জন্য আপনারা মোবাইলটিকেই ব্যবহার করতে পারেন। আপনাদের যে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দরকার হবে তা কিন্তু না, আপনারা কিন্তু মোবাইলের সাহায্যেই খুব সহজেই এইরকম ধরনের অ্যানিমেটেড, এটা যদি অ্যানিমেটেড না, এটা ছবি দিয়ে বিভিন্ন ইফেক্ট ইউজ করে ছবির মাধ্যমে পরে স্ক্রিপ্টটাকে পড়ে গল্প আকারে উপস্থাপন করা হয়। বাচ্চারা এই ধরনের ভিডিও খুব পছন্দ করে থাকে। তো চলুন আমরা দেখে নিই আমাদের মোবাইল দ্বারা কীভাবে আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে পারি। প্রথমে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি সম্পর্কে আপনারা অবশ্যই জেনে থাকবেন। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ওপেন এআই এর চ্যাট জিপিটি একটা রেভলিউশন এনেছে সারা বিশ্বে। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। এছাড়া ইউটিউবে অজস্র ভিডিও আছে চ্যাট জিপিটি সম্পর্কে, আপনারা যারা জানেন না তারা একটু দেখে নেবেন। তবে আমার ধারণা যাদের হাতে স্মার্টফোন আছে তারা চ্যাট জিপিটি সম্পর্কে কম হোক বেশিও জেনে থাকবেন। তো আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। তো চ্যাট জিপিটিতে যে আপনারা যদি রাইট অ্যাবাউট এ স্টোরি, ফাইভ লাইন্স, আলাদিন অ্যান্ড ল্যাম্প ইন ইংলিশ, তো আপনারা কিন্তু এই ধরনের ছোটো স্টোরি পেয়ে যাবে। চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে আপনারা এই স্ক্রিপ্ট দিয়েই বিভিন্ন রকম এআই জেনারেটেড ছবি তৈরি করতে পারেন। যে ধরনের এআই জেনারেটেড ছবি তৈরি করার জন্য আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখেছিলাম যে ডিসকর্ড নামে একটি ওয়েবসাইট আছে। ডিসকর্ড কিংবা আপনি যদি লিওনার্ডো ডট এআই ইউজ করেন, এই সমস্ত ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু খুব সহজেই এআই জেনারেটেড ছবি পেয়ে যাবেন। আমরা এখানে ডিসকর্ডে যাই। ডিসকর্ডের যে আমরা নিচে কিন্তু প্রম্পট লিখতে পারবো দেবেন। আপনারা যদি কোনো স্পেসিফিক ছবি যদি চান সেই স্পেসিফিকেশনটা এখানে লিখে দিলে কিন্তু আপনারা সেই ছবি পেয়ে যাবেন। দেখেন আমরা এই ছবি অলরেডি পেয়ে গেছি বেশ কয়েকটা। এখান থেকে আপনারা কিন্তু চুজ করতে পারবেন এই ছবিগুলো থেকে আপনাদের যে বেস্ট চয়েসটা হবে সেই চয়েসগুলো আপনারা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে আপনারা পরবর্তীতে স্লাইড শোগুলো তৈরি করতে পারবেন। এখন আপনাদের স্টোরিও হয়ে গেল, আপনারা ছবিও পেয়ে গেলেন। এখান থেকে ছবিগুলো ডাউনলোড করার পরে এবার আপনারা ভয়েস দিবেন। আপনারা নিজেদের মোবাইল থেকে আপনারা আপনাদের ভয়েসটা রেকর্ডিং করতে পারেন। যদিও এআই জেনারেটেড ভয়েস তৈরি করা যায়, এআই জেনারেটেড ভয়েসগুলো নিয়ে আমি গতবার কথা বলেছিলাম যে এআই জেনারেটেড ভয়েস আপনারা কেউ দিবেন না, সেক্ষেত্রে ভবিষ্যতে ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার ঝামেলা হতে পারে। যদিও এখনও পর্যন্ত এআই জেনারেটেড ভয়েস থেকে ইউটিউবে কিন্তু মনিটাইজেশন পাওয়া যাচ্ছে, তাই তারপরেও ভবিষ্যতে হয়তো বা এই ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা ভয়েসটা আমরা অন্তত নিজেদের থেকে দেবো। যেহেতু এখানে এআই দিয়ে আমরা স্ক্রিপ্ট তৈরি করছি, এআই দিয়ে ফটো তৈরি করছি বা ছবি তৈরি করছি, আমরা যদি এই ভয়েসটাও এআই দিয়ে দিই তো আমাদের নিজেদের হাতে কিছুই থাকলো না। তো সেই জন্য আমরা নিজেদের নিজস্বতা প্রমাণ করার জন্য আমরা সেখানে ভয়েসটা নিজেদের দিব। এর পরবর্তীতে আমরা কিন্তু এই ছবিগুলোকে স্লাইড শো আকারে তৈরি করার জন্য একটা যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ ইউজ করতে পারি। আপনারা মোবাইলে কাইন মাস্টার কিংবা ক্যাপকার্ট দিয়ে আপনারা কিন্তু এই ছবিগুলোকে একটার পর একটা সাজিয়ে স্লাইড শো আকারে বিভিন্ন ইফেক্ট দিয়ে ট্রানজেকশন দিয়ে এরপরে নিচে ভয়েসটা দিয়ে যদি আপনারা এডিট করে দেন তাহলে কিন্তু খুব সহজ একটা স্টোরি আপনারা তৈরি করতে পারবেন। আপনারা যদি কম্পিউটার ইউজ করেন তো কম্পিউটার ফিল্মোরা দিয়ে করতে পারেন বা ক্যামতাসিয়া দিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এটা খুব ডিটেলসে দেখাচ্ছি না, ডিটেলস দেখা দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি খুব শর্টকাটে বললাম আপনাদের স্টেপ তিনটা। আপনাদের প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি থেকে আপনারা স্ক্রিপ্ট নেবেন, এরপরে সেই স্টোরি থেকে আপনারা কোন ধরনের ইমেজ জেনারেট করতে চান সেই থিমটা চুজ করে সেগুলো আপনারা যদি লিওনার্দো ডট এআই বা ডিসকর্ডে যদি আপনারা দেন সেখান থেকে কিন্তু আপনারা ছবি জেনারেট করতে পারবেন এবং এর নিজেদের মতো করে ভয়েস রেকর্ডিং করে মোবাইল দিয়ে করেন বা যদি আপনাদের ভয়েস রেকর্ড না থাকে সেখানে যদি রেকর্ডিং করেন সেই রেকর্ডিংটা অ্যাড করে আপনারা কিন্তু কাইনমাস্টার দিয়ে বা ক্যাপকার্ট দিয়ে বা ফিল্মোরা দিয়ে যে কোনো অ্যাপটা সফটওয়্যার দিয়ে আপনারা ছবিগুলোকে স্লাইড শো আকারে তৈরি করে সেখানে নিজেদের ভয়েসটা অ্যাড করে একটা অ্যানিমেটেড কিডস স্টোরি তৈরি করতে পারবেন। তো এই অ্যানিমেটেড কিডস স্টোরিগুলো কিন্তু প্রচণ্ড ডিমান্ড, হাই ডিমান্ডেড একটা টপিক বর্তমানে ইউটিউবে। আপনারা ইউটিউবে ভুরি ভুরি ভিডিও দেখতে পারবেন এবং সবগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউস আসে। তো আপনারা যদি কোয়ালিটিফুল স্টোরি তৈরি করে কোয়ালিটিফুল ভিডিও মেক করতে পারেন, অর্থাৎ ভয়েসটা যদি ভালো হয়, ভিডিওটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই বাচ্চারা পছন্দ করবে। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। আমি খুব শর্টকাটে করার চেষ্টা করেছি। আপনারা যদি ডিটেলসে জানতে হয় তাহলে আপনারা একটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই পরবর্তীতে এই প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিল। আপনারা ইউটিউবে সার্চ দিলে অহরহ ভিডিও পেয়ে যাবেন এই সাবজেক্টগুলোতে।
তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বলবেন চ্যানেলটিকে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।